এইটা কি করে হলো? Some internal problem maybe. Guys, welcome back to Days Films with some exciting vlog. তো এই ভিডিওটাতে আমি মেইনলি কথা বলতে চলেছি আমার সিপিইউ যেটা ডিস্টার্ব হচ্ছে. অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ওপেনিং অফ দ্য ভিডিও, যেটা তোমরা ভিডিও শুরুতে একদম দেখেছো যে ক্যাবিনেটের ডিভিডি বা ডিস্ক ড্রাইভ যেটা সেটা ওপেন হচ্ছে না. সো আই এম লিটল ডিসঅ্যাপিয়ার ফর দিস, কারণ আমার মেশিনটা আর্জেন্টলি ফরম্যাটের দরকার, তাই জন্য এখন খুবই টেনশনের মধ্যে রয়েছি. তো এর মধ্যেও ব্লগ করছি আজকে. এখন অলমোস্ট 5:30 বাজে. ওকে, তো ভিডিওর মানে এখন কিছু ক্লিপস তোমরা দেখো, সেটা কিছুদিন আগে তোলা আকাশের কিছু দৃশ্য দেখো, দেখে আসো, তারপরে কথা বলছি, ঠিক আছে? দেখলে ফুটেজগুলো কেমন লাগলো তোমাদের? এই ফুটেজগুলো তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের ফুটেজগুলো কেমন লাগলো. আর তোমরা যদি বলো তাহলে আমি এই টপিকের ওপরে আরও ভিডিও করবো, এবং তোমরা আমাকে টপিক দিতে পারো যেটা কমেন্টে তোমরা মেনশান করো. আমাকে মেনশান করে তার ওপরে টপিক দাও, আমি সেই টপিকের ওপরে ভিডিও করব. আরেকটা কথা যেটা অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, যে আমি তো ফটো এডিটিং টিউটোরিয়াল দিই, আজকে কেন হঠাৎ বাড়িতে বসে একটা ব্লগিং বা একটা ব্লগ বা যে কোনো একটা ভিডিও, কোনো ছোটো ভিডিও করে কেন ফেসবুকে ইউটিউবে ছাড়ছি? রিজন বিং, এখন সবাই কোয়ারেন্টিনে বাড়িতে বসে আছে, তাই আমি চাইছি যে বাড়িতে বসে যদি কারোর এন্টারটেন আমি করতে পারি, তোমাদেরকে বিশেষ করে যারা বাড়িতে বসে আছো তাদেরকে যদি আমি এন্টারটেন করতে পারি, তাহলে আমার পার্সোনালি আমার খুব ভালো লাগবে. সো আমি এই ভিডিওটা তাই জন্যই করছি বাড়িতে বসে, কারণ এখন ফটোগ্রাফি বাইরে বেরিয়ে করা হচ্ছে না, সুতরাং সেই পুরনো এডিট, পুরনো ছবি দিয়ে একই ছবি, একই মডেল, একই এডিট, ও একঘেয়ে. তাই বললাম একটু যদি ওখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে এন্টারটেন করা যায়, তাই জন্য এমনই আজকের ভিডিওটা. তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুখানি. এবার তোমরা জানো কী করতে হবে, তোমাদের করতে হবে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের সাথে. তো এই পজিটিভ নোট নিয়ে ভিডিওটাকে শেষ করছি. খাটনি আমার আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের. পরের ভিডিও আসা অবধি টিল দেন সুস্থ থেকো, বাড়িতে থেকো, আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো. সো